লাইফ জ্যাকেটই বাঁচিয়ে দিল 18 জনের প্রাণ। উল্টে যাওয়া ট্রলার FP সত্যনারায়ণের 18 জন মৎস্যজীবীকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হলো। শুক্রবার ভোর রাতে ঝোড়ো আবহাওয়ায় বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্রে উল্টে যায় FP সত্যনারায়ণ নামের মাছ ধরা ট্রলারটি। নিখোঁজ হয়ে যান 18 জন মৎস্যজীবী। খবর পেতেই তাদের উদ্ধারে নামে উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় মৎস্যজীবীরা। ঘটনাস্থলের কিছুটা দূর থেকে উদ্ধার করা হয় 13 জন মৎস্যজীবীকে। সঙ্গে সঙ্গেই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের। পাশাপাশি চলে নিখোঁজ 5 জনের সন্ধান। শনিবার ভোরের আলো ফুটতেই সুন্দরবনের বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকা থেকে ট্রলার রওনা দেয়। অবশেষে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছেই বাঘের চরে নিখোঁজ 5 মৎস্যজীবীর সন্ধান পায় উদ্ধারকারীরা। ওই 5 মৎস্যজীবীকে উদ্ধার করে তাদের শারীরিক পরীক্ষার জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়ার পর মৎস্যজীবী শেখর দাস জানান, মৎস্য দফতরের নিষেধাজ্ঞা পাওয়ার পর FP সত্যনারায়ণ বন্দরের দিকে ফিরে আসছিল। সেই সময় সমুদ্র উত্তাল থাকার কারণে কেঁদো দ্বীপের কাছে উল্টে যায় ট্রলারটি। এরপর লাইফ জ্যাকেট নিয়ে সমুদ্রে ভাসতে থাকেন তারা। ভাসতে ভাসতেই পাথর প্রতিমার বাঘের চরে এসে ওঠেন। উদ্ধার কাজে যাওয়া এক মৎস্যজীবী জানান, লাইফ জ্যাকেট নিয়ে নদীতেই ভাসছিলেন FB সত্যনারায়ণের মৎস্যজীবীরা। দুর্ঘটনা আমরা চালিয়ে আসছি, আস্তে আস্তে এবার জল কমে যায়, হট করে কমে যাওয়ার পরে ট্রলারকে আর বের করতে পারি না। আবার অনেক গনে চালানো দেখে চালানোর চেষ্টা করি, ট্রলার বের হয় না। আবার আস্তে আস্তে মারতে থাকে রুলিংয়ে, মারতে মারতে 20-25 মিনিট মতো চেষ্টা করেছি, তারপরে ফেলে দিয়েছি। তারপরে তারপরে পড়ে যাই সাগরে। পড়ে যাওয়ার পর আমরা একসাথে 5 জন একসাথে ছিলাম, 18 ঘন্টা ভেসেছি। এদিকে মাঝ সমুদ্রে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির কবলে পড়ে বাংলাদেশের একটি মৎস্যজীবী ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। বাংলাদেশের জলসীমানা অতিক্রম করে ভাসতে ভাসতে চলে আসে ভারতের জলসীমানায়। ভারতীয় মৎস্যজীবীরা তাদের মধ্যে 7 জনকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়। ওই 7 মৎস্যজীবী বাংলাদেশের হলেও বাংলাদেশের কোন জায়গায় তাঁদের ট্রলার ডুবি হয়েছে বা কতজন মৎস্যজীবী ছিলেন তা এখনও বিস্তারিত জানা যায়নি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।